নলেজ বাংলা আপনাকে অভিনন্দন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওটিতে আপনি যে বিষয়টি জানতে পারবেন আর কাজে, কাজে সিমেন্ট বালি খোয়া বা ইটের পরিমাণ এবং এর ওজন নিম্ন পদ্ধতি এই হিসাবটি শুরু করার আগে আমি আপনাদের বেশ কিছু কথা বলে নেব একটু মনে করে দেখুন তো জীবনে কত কী হিসাব করেছেন বা শিখেছেন কত সূত্র মুখস্থ করেছেন আমার প্রশ্ন এগুলো আপনি ধরে রাখতে পেরেছেন কতটুকু কিন্তু আপনি যে মুভি দেখেন যে নাটক দেখেন বা খবর দেখেন বা গান শোনেন এগুলো কিন্তু আপনি শুধুমাত্র নাম বললেই এর কাহিনী বলে দিতে পারেন এটির কারণটি হলো এগুলো মনে রাখা এগুলোর মধ্যে মনে রাখার মতো বিশেষ কিছু আকর্ষণ ও জিনিস থেকে যায় তো সেই জিনিসটি আমাদের ব্রেনে সব কিছু সেভ করে নেয় এজন্যই এই ভিডিওটি আমি একটু আলাদাভাবে সাজিয়েছি কারণ এই ভিডিওটি দেখার পরে আপনি যেন সঠিক শিক্ষা লাভ করতে পারেন তাহলে আমার এই ভিডিওটি তৈরি করার কষ্টটা সার্থক হবে একটি কথা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগের সাথে দেখবেন ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না আমি চেষ্টা করব আপনার মুখের ও মনে জড়তা কাটাতে তো ভিওয়ার আমরা এখন হিসাবটি শুরু করব। হিসাবটি শুরু করতে আমাদের যে বিষয়গুলি জানা দরকার এক নম্বরে রয়েছে এর উপাদান কয়টি দুই নম্বরে রয়েছে জায়গার মাপ ও অনুপাত এবং তিন নম্বরে এটির সূত্র জানতে হবে তো এই তিনটি বিষয় জানার পর আমরা মূল কাজে যাব প্রথমে সিমেন্টের পরিমাণ ও এর ওজন বের করব তারপর বালির পরিমাণ ও এর ওজন বের করব এরপর খোয়ার পরিমাণ থেকে খোয়ার ইটের সংখ্যা ও এর ওজন বের করব অবশেষে লোহার পরিমাণ সংখ্যা ও ওজন এর ওজন বের করব ধরুন জায়গাটি একশো ঘন ফুট ও এর অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ফোর এবং লোয়ার পরিমাণ এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট নির্ধারণ করে নিলাম হিসাবটি শুরু করছি তো হিসাবটি শুরু করার প্রথম যে অবস্থান সেটি হলো কাজটির শুকনো অবস্থান তো শুকনো অবস্থায় কাজের আয়তন আমরা নিয়েছি একশো ঘন ধরুন আপনি কোনো কিছু মাপছেন সেটির লম্ব দিকে আছে বিশ ফিট এবং পোস্ত দিকে আছে দশ ফিট এবং উচ্চতার দিক থেকে আছে ছয় ইঞ্চি তাহলে এখানে দৈর্ঘ্য হলো বিশ ফিট প্রস্থ হলো দশ ফিট ও উচ্চতা হলো ছয় ইঞ্চি এরপর আমরা এটিতে যে সূত্রটি ব্যবহার করতে হবে সেই সূত্রটির সম্বন্ধে একটু জেনে নিব তো এরিয়াটির মান বের করতে আমাদের এটি এরিয়াটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এরিয়াটির ক্ষেত্রে নির্ণয় করার জন্য যে সত্যটি ব্যবহার করা হয়ে থাকে সে ক্ষেত্রফল ফল ইজ টু দৈর্ঘ্য গুণন পোস্ত তো আমরা প্রথমত সেই আমাদের দৈর্ঘ্য আছে বিশ ফিট এবং পোস্ত আছে দশ ফিট তো দৈর্ঘ্য গুণন পোস্ত সে দশ গুণন বিশ দিয়ে ইকুয়াল টু করলাম তো সেটিতে আমার যে আসলো সেটি হলো দুশো তো এই দুশোটি এখন আমাদের জায়গার ক্ষেত্রফল তো এই জায়গার ক্ষেত্রফলটিকে আমরা আয়তন ঘন ফুটে ও সেফটিতে রূপান্তরিত করব তো সেফটিতে রূপান্তরিত করতে আমাদের এটিকে যে কনভার্টিং বা যে থিওরিটি দিতে হবে সেটি হলো ক্ষেত্রফল ইকুয়াল টু উচ্চতা বা হাইট তো ক্ষেত্রফল আমাদের যে ক্ষেত্রফলটি বের হলো দুইশো এই দুইশো ইন্টু আমাদের যে হাইটটি আছে ছয় ইঞ্চি সেই ছয় ইঞ্চি সুতরাং আমাদের যে এই দুটো গুণ করে আমরা যেটি পেলাম সেটি হলো একশো ঘন ফুট বা ইংরেজিতে আপনারা বলতে পারেন সিএফটি শুকনো অবস্থায় আমরা এটির একশো ঘন ফুট অবস্থান নিয়েছি তো এটিতে আমরা যেহেতু কংক্রিট তৈরি করব সেই জন্য এটির যে ভিজা আয়তন সেটি আগে বের করে নেবো তো আমাদের যেটি সূত্র জানা আছে যে প্রতি ঘন ফিটে আমাদের যে আয়তন বৃদ্ধি পাবে ভিজা অবস্থায় সেটি হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর অনেকে এটি এই সম্মানটি ওয়ান দিয়ে করে থাকেন তো যেহেতু লিগেল সূত্র ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আমি সেই সঠিক সূত্র দিয়েই কাজটি করব তো এখন আমাদের যে শুকনো অবস্থানের যে মানটি একশো ঘন ফুট একশো ঘনফুট ফুট ইন্টু ওয়ান চুয়ান্ন তার মানে আমাদের যে মূল ভেজা আয়তনটি দাঁড়ালো সেটি হলো একশো চুয়ান্ন এটি হলো আমাদের কাজের মূল আয়তন একশো চুয়ান্ন ঘন ফুট বা সিএফটি এরপর জেনে নেব এটির অনুপাত মানে অনুপাতের বিষয়টি হলো এটি কোন মালামালের কোন পরিমাণ মালটি আমরা কি পরিমাণ দিব তা মাত্রা নিয়ন্ত্রণ বা পরিমাপ করে নেব তো এখানে যে আমি ওয়ান ইস টু টু ইস টু ফোর যে অনুপাতটি নিয়েছি সেটিতে ওয়ানটি হলো সিমেন্ট টু টুটি হলো বালি এবং ফোরটি হলো খোয়া তার মানে আমি এক বস্তা সিমেন্টের সঙ্গে এক বস্তা সমান সমান পঞ্চাশ কেজি এক বস্তা সিমেন্টের সঙ্গে একশো কেজি বালি এবং একশো কেজি বালি এবং দুশো কেজি খোয়া দিয়ে কংক্রিট তৈরি করব। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাব তো প্রথমত আমরা সিমেন্টের পরিমাণটি বের করব বা কত ব্যাগ সিমেন্ট আমাদের লাগবে একশো ঘন ফিট এই জায়গাটিতে কংক্রিট বা কাজ করতে তো ওয়ান সিমেন্টের আমরা পরিমাণ নিয়েছি অনুপাতে আছে ওয়ান গুণন আমাদের যে মূল আয়তন ঘনফুট সেটি হল একশো সেটি এবার আমাদের যে অনুপাতটি আছে সেই অনুপাতটির যে ভাগ যোগ ফল সরি আমাদের অনুপাতটির যে যোগ ফল সেটি আছে ওয়ান প্লাস টু প্লাস ফোর ইকুয়াল টু সেভেন তো আমরা সেই সেভেন দিয়ে একশো ভাগ দিব তো ভাগ দিয়ে আমাদের যেটি দাঁড়ায় সেটি হলো বাইশ তো বাইশ হলো বাইশ ঘন সেফটি এটি হলো আমাদের এই টোটাল একশো সেফটি একশো ঘন ফুট জায়গাতে বাইশ ঘন ফিট আমাদের সিমেন্ট ব্যবহার হবে তো এটিতে কি পরিমাণ বা কত বস্তা আমরা সিমেন্ট ব্যবহার করব সেটি যে বের করার জন্য আমাদের সিমেন্টের যে এক বস্তা সিমেন্টের যে আয়তন আমাদের জানা আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তো সেটি দ্বারা ভাগ করবো তো যে সেটি দিয়ে ভাগ করলে আমাদের যেটি আসে সতেরো পয়েন্ট সিক্স প্রায় আঠারো বস্তা সিমেন্ট ব্যবহার করতে হবে এরপর এটির ওজনটি বের করে নেই তো আমরা জানি এক বস্তা সিমেন্টের ওজন পঞ্চাশ কেজি সেহেতু আমাদের একশো ঘন ফিট এই জায়গাতে সতেরো পয়েন্ট সিক্স ঘন আয়তন কাজ করতে হবে তো এটির ওজন আসছে তো সতেরো পয়েন্ট সিক্স ইন্টু পঞ্চাশ ইকুয়াল টু আটশো আশি কেজি তো আটশো আশি কেজি হল কংক্রিটের শুধু সিমেন্টের ওজন এরপর আমরা যেটি বের করব সেটি হলো বালি সূত্রের একই ধারায় সূত্রের একই ধারায় আমরা বের করবো বালি আমরা বালিটির অনুপাত নিয়েছি দুই বালিটির অনুপাত নিয়েছি দুই তো টু ইন্টু ওয়ান ফাইভ ফোর ডিভাইডেড সেভেন তো একশো চুয়ান্নকে দুই দ্বারা গুন করে সাত দিয়ে ভাগ দিব তো সেটি দিয়ে যেটি আমাদের আসে সেটি দিয়ে যেটি আসে চুয়াল্লিশ তো তার মানে চুয়াল্লিশ ঘন ফুট আমাদের বালির প্রয়োজন হবে এই কাজটি করতে বা চুয়াল্লিশ সেফটি বালুর প্রয়োজন হবে এখন এর ওজনটি কত কেজি হবে সেটি জানে নেব যেহেতু আমরা সূত্রে একই ধারায় একশো কেজি হিসাবে নির্ধারণ করছি তো সেহেতু সেই অনুসারে আমাদের চুয়াল্লিশ গুনন একশো সমান সমান চার হাজার চারশো কেজি ওজন হবে শুধুমাত্র বালির এরপর বের করে নিব খোয়া খোয়াটি সূত্রের একই ধারাবাহিক ভাবে যে আমাদের যে খোয়াটির মান আছে ফোর তো ফোর ইন্টু একশো চুয়ান্ন ডিভাইডেড বাই সেভেন তো এটি করা এটিতে যে ফোর ইন্টু একশো চুয়ান্ন গুণ করে সাত দ্বারা ভাগ করে যে মানটি আসে সেটি হলো অষ্টআশি তো আমাদের অষ্টআশি সেফটি খোয়ার প্রয়োজন হয় তো অষ্টআশি সেফটি খোয়া করতে আসলে কি পরিমাণ বা কত পিস ইটের প্রয়োজন হবে সেটি হিসাব করতে আমাদের যেটি জানতে হবে আমরা জানি যে এক ঘন ফুট এক ঘন ফুট খোয়া তৈরি করতে নয়টি ইট প্রয়োজন হয় সে তো আমাদের এক ঘন ফুট খোয়া তৈরি করতে নয়টি ইটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের যে হিসাবটি আসে অষ্টআশি গুণন নয় তো আমাদের এই অষ্টআশি সেপটি খোয়া তৈরি করতে ইটের প্রয়োজন পড়বে সাতশো বিরানব্বইটি তো এখন সেটির ওজন বের করব একই ধারায় আমরা ইটের ওজন নিয়েছি দুশো কেজি তো অষ্টআশি গুনুন দুইশো সতেরো হাজার ছয়শো কেজি তাহলে কংক্রিটের ওজন দাঁড়ালো টোটাল যে কংক্রিট সিমেন্ট বালি খোয়া এবং পানি মিশ্রণে যে কংক্রিটটি তৈরি হলো সেই কংক্রিটটির যে ওজনটি দাঁড়ালো বাইশ হাজার আটশো কেজি এবং পাঁচশো বাহাত্তর টন সবশেষে আমরা যে হিসাবটি করবো রডের হিসাব ও পরিমাণ বের করব তো রডের রড তো রডের হিসাবটি করার আগে আমাদের রডের বিস্তারিত সব কিছু জানতে হবে রডটি কি পরিমাণে বসবে এবং রডের মাপটি আসলে কিভাবে করা হয় এবং ওজনটি কিভাবে বের করা হয় এই বিষয়টি আমি আপনাদের চিত্র আকারে দেখাবো তো চলুন সেটি আগে দেখে নেই তো ভিওয়ার দেখুন এটি হল আপনাদের সেই স্লাবটি তো এই স্লাপটিতে আপনি যে পরিমাণ রড ব্যবহার করবেন সেটি কীভাবে ব্যবহার করবেন ক্লিয়ার কভার ক কত দেবেন সেগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে তারপরে আপনার রডের হিসাব করতে হবে তো দেখুন আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই চিত্রটা অঙ্কন করছি তো এখানে আপনি যেভাবে রডটি বিছাবেন আপনার স্লাবে বা ছাদে বা আরসিসে যে কোনো কাজে তো এখন যে বি দেখুন যে স্লাবটি রডগুলো ঠিক ভাবে বসবে আর এখানে যে ক্লিয়ার যে কভারিং যে ক্লিয়ারেন্স সেটি রাখতে হবে রাখার পরে এখানে এই চতুর্থ সাইডে যে ক্লিয়ারটি রাখার পরে আপনার যে এদিকে বিশ ফিট আমাদের যে মাপটি আছে বিশ ফিট দ লম্ব দিকে আছে বিশ ফিট এবং পোস্ত দিকে আছে দশ ফিট তো সেক্ষেত্রে আমাদের বিশ ফিট আছে লম্ব দিকে এবং দশ ফিট আছে পোস্ত দিকে তো এই হিসাবে আমাদের বিশ ফিট আর এই রডের যে মাপটি যে এই ক্যারেং আপনি যে ল্যাপিং যে হুক আপনি হুক বলেন ল্যাপিং বলেন যেটাই বলেন তো এটি আপনি যে ছয় ইঞ্চি তো আপনার এই থিকনেসটি আছে হলো ছয় ইঞ্চি তো এই ছয় ইঞ্চি হিসাবে আমি হিসাব করছি তো ছয় ইঞ্চি যদি হয় এটাই আপনি দিচ্ছেন তিন ইঞ্চি তিন ইঞ্চি প্লাস তিন ইঞ্চি ইঞ্চি তো ছয় ইঞ্চি আর এদিকে যে আপনাদের মেজারমেন্ট সেটি হল বিশ ফিট তো বিশ তিন ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে বিশ ফিট ছয় ইঞ্চি তো আমি এই বিশ ফিট ছয় ইঞ্চি হিসাবে হিসাব করছি এখানে ক্লিয়ার কভার দেড় দেড় তিন বাদ দিয়েছি তো এখন বিশ ফিট ছ ইঞ্চি হিসাবে যদি এই রডটি স্লাবে সাধারণত দশ থেকে বারো মিলি রড ইউজ করা হয় তো আমি এই হিসাবটি করার জন্য এটি বারো মিলি রড হিসাবেই নিব বা বারো মিলি রড হিসাবে হিসাব করবো যে এটির ওজনটি এইভাবে আসে বা কত হবে বা ফিটে কত আসে সব কিছু অ্যানালাইসিস করে দেখব তো সেটি করার জন্য আমাদের যে লম্বটি কে দেখুন দশ ফিট হিসাবে যে বিষয়টি মানে সরি বিশ ফিটে যে রডটি আমাদের যে প্রয়োজন হবে সেটি কত পিস প্রয়োজন হবে বিশ ফিট ছয় ইঞ্চি হিসাবে যে আমাদের রডটি প্রয়োজন হবে সেটি উনিশটি প্রয়োজন হবে উনিশটি প্রয়োজন হবে আর দশ ফিট হিসাবে যে রডটি সেটি আমাদের উনচল্লিশটি প্রয়োজন হবে তো এই উনচল্লিশটি রড এবং উনিশটি রড দুটো রড আমি প্রথমত যে আমাদের বিশ ফিট ছয় ইঞ্চি প্লাস দশ ফিট ছয় ইঞ্চি আছে তো বিশ ফিট ছয় ইঞ্চি উনিশটি রড করলে পরে আমাদের যে ফিটটি টোটাল রানিং যে ফিটটি আসবে সেটি হলো তিনশো উননব্বই পয়েন্ট ফাইভ তার মানে তিনশো উননব্বই ফিট ছয় ইঞ্চি আর দশ ফিট দৈর্ঘ্যে যে রডটি আমরা কাটবো সেটিতে আমরা উনচল্লিশ পিস কাটবো তো সেটি উনচল্লিশ পিস কাটার পরে যে সেটি লম্ব একেবারে লম্ব কতটুকু হবে সেটি হলো চারশো নয় পয়েন্ট ফাইভ তার মানে চারশো নয় ফিট ছয় ইঞ্চি তো দুইটা যোগ করে আমরা যেটি পাই সেটি হলো সাতশো নিরানব্বই ফিট তো এখন এই সাতশো নিরানব্বই ফিট এখন আমাদের জানতে হবে যে প্রতি ফিটে বারো মিলি যে আমি যেহেতু বারো মিলি রড ইউজ ব্যবহার করছি তো সেই তো প্রতি ফিটে বারো মিলি রডে কী পরিমাণ মাপে আসে এক ফিটে বারো মিলি রড কতটুকু আসে সেটিকে আগে আমাদের জানতে হবে সে সেটি আসে জিরো পয়েন্ট টু তো এটি যে যখন জানার পরে তো জিরো পয়েন্ট টু সেভেনটি কীভাবে আসলো সে বিষয়টা আমরা একটু দেখি নিই তো ভিউয়ার্স জিরো পয়েন্ট টু সেভেন কীভাবে আসলো এই বিষয়টা আমরা একটু অ্যানালাইসিস করে দেখিনি এই সূত্রটি হলো ডি স্কোয়ার ওয়ান সিক্স টু পয়েন্ট টু এটি হলো মানে মিটার আকারে যে আমাদের বহির্ভূত যে সূত্র মানে রড কাস্টিং বা যে কোনো কাস্টিং অ্যানালাইসিস করার জন্য যেই থিওরিটি ডি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান সিক্স টু পয়েন্ট টু তো সেক্ষেত্রে আমাদের যেহেতু বারো মিলি রড আমরা নিয়েছি বারো গুনন বারো ডি স্কোয়ার ইকুয়াল টু বারো গুণন বারো তো ওয়ান সিক্স টু পয়েন্ট টু ডিভাইডেড বাই ওয়ান সিক্সটি পয়েন্ট টু টু তো বারো গুণন বারো করলে যেটি আসবে সেটি হল একশো চুয়াল্লিশ আর নিচে আছে আপনার হলো একশো বাষট্টি পয়েন্ট টু তো দুটো একশো চুয়াল্লিশকে একশো বাষট্টি পয়েন্ট টু দিয়ে ভাগ করে আমরা যেটি পাই জিরো পয়েন্ট এইট নাইন তো জিরো পয়েন্ট এইট নাইন এটি হলো পার মিটারে এটির ওজন বারো মিলি রডের পার মিটারে এই বারো মিলি রডের ওজন জিরো পয়েন্ট এইট নাইন তো মিটার থেকে ফিটে কনভার্ট যে আমাদের যে থিওরি থিওরিটি তো আমাদের যে এটি জানা আছে যে উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশে ইঞ্চিতে আমাদের এক মিটার হয় সেই ক্ষেত্রে আমাদের যদি সেটিকে রু ফিটে রূপান্তরিত করি তো থ্রি পয়েন্ট টু এইটে এক মিটার হবে তো আমি সেই আমাদের যে এক ঘন মিটারে যে ক্যালকুলেশনে যে ওজনটি আসলো যে জিরো পয়েন্ট এইট নাইন সেটিকে থ্রি পয়েন্ট টু এইট দ্বারা ভাগ দিবো তো ভাগ দেওয়ার পরে আমাদের যে সংখ্যাটি আসবে তার মানে সেটি আসবে আমাদের ফিটে তো সেইটি আসছে জিরো পয়েন্ট টু সেভেন তার মানে আমাদের জিরো পয়েন্ট টু সেভেন হলো কেজি রডের বারো মিলি রডের ওজন পার ফিটে জিরো পয়েন্ট টু সেভেন তো এটি হলো এ সূত্র তো এখন আমাদের যেহেতু যে মানটি আসছে সাতশো নিরানব্বই তো আমরা এই সাতশো নিরানব্বইকে জিরো পয়েন্ট টু সেভেন দিয়ে গুণ দিব তো এইটি গুণ দেওয়ার পরে আমাদের যে মানটি আসলো সেটি হলো দুশো পনেরো কেজি তো আমরা এখন সঠিকভাবে জেনে গেলাম যে রডেরও সূত্রটি কীভাবে হবে এবং রডে কীভাবে রডটি বসাতে হবে এবং রডের ওজনটা কিভাবে নির্ণয় করতে হবে সম্পূর্ণ এ টু জেড আমরা বিস্তারিত সব কিছু জানতে পারলাম তো ভিওয়ার আমার মনে হয় আপনার এই কোনো এই রড সিমেন্ট বালি খোয়া এটি নিয়ে আসলে সেইভাবে আমার মনে হয় না আপনার আর কোনো মন্তব্য থাকতে পারে তারপরও আরেকটি বিষয় আপনি এখান থেকে যে আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝে দিয়েছি যে কোন মাপটি কিভাবে নিতে হয় এবং কোন হিসাবটি কীভাবে করতে হয় সম্পূর্ণ এ টু জেড আপনাদের বুঝিয়ে দিয়েছি তো এরপরে যদি কোনো কিছু অবোধ হন বা বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি বিশেষ কথা সেটি হলো অনলাইনে এসে আপনাকে এই সুন্দর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি দেখার পাশাপাশি আপনি নিজে এই ভিডিওটি যদি সম্ভব যদি ভালোভাবে শিখতে চান তো আপনি এই ভিডিওটি ডাউনলোড করে নিয়ে সেটি সে বারবার দেখে রিপ্লে করে আপনি সেই হিসাবটি সঠিকভাবে করতে পারেন তো আশা করি আপনাকে এই ভিডিওটি একবার দেখলেই হবে বারবার দেখতে হবে না তো একবার দেখলেই আপনি নিজের মেমোরিতে এই কাজটি সেভ করে নিতে পারবেন তো আসলে আমরা জীবনে অনেক কাজে করে থাকি অনেক হিসাবই করে থাকি সব অনেক সূত্রই মুখস্থ করে থাকি অনেক থিওরি দিয়ে কাজ করে থাকি অনেক সময় অনেক থিওরি জানা থাকে না অনেক সময় অনেক কিছু মেমোরিতে আসে না অনেকেই ভাবে যে এই এখান থেকে কি ইটের পরিমাপ বা ইটের এই সংখ্যা বের করা কি সম্ভব হ্যাঁ সবই সম্ভব যেহেতু সবই হিসাবে তো এই ধরনের টেকনিক্যালি সব কিছু বিষয় নিয়ে আমি কাজ করি এবং আপনারা হয়তো বা আমার এই চ্যানেলে গিয়ে দেখতে পাবেন যে আমি ডিজাইন ডিজাইনকৃত সব কিছু আমাদের এই যে ভিডিওগুলো আছে থ্রি ডি মডেলিং বা টু ডি এডিটিং সব কিছু আমি অনলাইনে আপলোড করে থাকি তো সেই ভিডিওগুলো আপনারা দেখে অনেক কিছু আইডিয়া নিতে পারেন তো আসলে আমাদের যে হিসাবটি সেই হিসাবটি হলো যে সঠিকভাবে সঠিক হিসাবটি করে সঠিক কাজটি করা তো এই সঠিক কাজটি করতে আমাদের অনেক সময় মেমোরিতে আসে না কারণ আমরা নানাবিধ কাজে বিভিন্ন সময় আমাদের মেমোরিতে বিভিন্ন টেনশনে থাকি বিভিন্ন পরিবেশে আনইজি ফিল মনে করি তো এই সমস্ত কারণে অনেক সময় আমাদের মিসিং হয় তো মিসিং হওয়ার হলেও কোনো সমস্যা নেই এ মূল সমাধানটি হলো এটি তো সবাই ভালো থাকবেন যদি আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনার এই ধরনের এই বিষয়গুলো নিয়ে আর কোনো সময় কোনো কিছু নিয়ে আপনাকে আর কোনো কিছু করতে হবে না কারণ আমি এই ভিডিওটি এমনভাবে সাজিয়েছি যাতে আমার এই ভিডিওটি দেখে যে ভিডিওটি দেখবে সে অবশ্যই প্রকৃতপক্ষে এই হিসাবগুলো সঠিকভাবে করতে পারে এবং ভুলভ্রান্তিগুলো অ্যানালাইসিস করে নিতে পারে তো ভিউয়ার্স ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে অল করে দিবেন তা যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটির নোটিফিকেশন মেসেজটি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেটি খুব দ্রুততার সঙ্গে জ্ঞানটি সমৃদ্ধ করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম